নমস্কার বন্ধুরা, এভরিথিং পসিবল চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। ব্যস্ততম জীবনযাত্রায় আমরা আমাদের শরীরের প্রতি সঠিকভাবে যত্নবান হয়ে উঠতে পারি না। সময় থাকা সত্ত্বেও আমরা কেউ কেউ আবার নিজের প্রতি অন্যমনস্ক। আপনি যদি এই পর্যায়ে অন্তর্ভুক্ত, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। বন্ধুরা, একটাই আশা রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। স্বাস্থ্য সুখের মূল, এই কথাটি আমরা সবাই জানি। তাই বলে যাদের শরীরে স্বাস্থ্য রয়েছে তারাই সম্পূর্ণ সুখ ভোগ করবে তা নয়। অনেকে ভেবে থাকেন যাদের শরীরে স্বাস্থ্য নেই, হ্যাংলা পাতলা, তাদের শরীর অসুস্থ। এটাও সম্পূর্ণ সঠিক নয়। সুস্থ ও স্বাস্থ্যবান হলো তারাই যাদের শরীরে কোনো রোগ বা ব্যাধি নেই। রোগমুক্ত শরীর গড়ে তোলার জন্য প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট যোগা করতে হবে। তার মানে এই নয় যে 21শে জুন বিশ্ব যোগা দিবস সেই দিনটিতেই যোগা করে নিলে সুস্থ জীবন যাপন করতে পারবো। আর একটি মজার ব্যাপার হলো, যারা অর্থের প্রতি প্রবণতা বেশি, শরীরের প্রতি কোনো হদিশই নেই, তারা যেমন একদিকে শরীরে রোগ জমাচ্ছে এবং অন্যদিকে অর্থ উপার্জন করছে। তারপর কোনো একটা সময় দেখা যায় জমানো টাকা তারাই তাদের শরীরের রোগের প্রতি দিয়ে দিচ্ছে। তা থেকে একটা কথা স্পষ্ট, আলটিমেটলি রেজাল্ট জিরো। তার চেয়ে প্রত্যেক দিন যোগা করে শরীর থেকে রোগ জীবাণু নিষ্কাশন করাটাই ভালো। ফ্রেন্ডস, যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে করে আমার চ্যানেলের নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর হ্যাঁ, এই অভ্যাসটি শৈশবকাল থেকে শুরু করলে দীর্ঘমেয়াদী সুস্থ জীবন লাভ করা সম্ভব। প্রাচীনকালে মুনি ঋষিগণ এই যোগার মাধ্যমে তাদের জীবনযাত্রাকে সুদৃঢ় করে রাখত, যার ফলস্বরূপ 150 থেকে 200 বছর বাঁচত সুস্থ অবস্থায়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে জানাবেন। আর যোগার প্রতি বিশেষ গুরুত্ব দিতে গেলে স্কুলে, অফিসে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তার গুরুত্ব বেশি করে আরোপ করতে হবে। বিশেষ করে স্কুলে পঠন পাঠনের পাশাপাশি আলাদা যোগার জন্য পাঠ্যপুস্তক বের করতে হবে, যাতে করে উদার আকাশে, মুক্ত বাতাসে প্রাণ খোলা হাসি নিয়ে অদূর ভবিষ্যতে ভালোভাবে বাঁচতে পারবো। ধন্যবাদ ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।